अनुष्ठान और सुशृंखल होते पारत बंगबंधुर जन्मदिवस अनुष्ठान बंगबंधुर जीवन आदर्श संगे कतटा संगतिपूर्ण सेटा आमादेर विवेक के जिज्ञेस करते होबे। आमरा कि शुधुई बंगबंधु प्रेमी ना बंगबंधु सैनिक? सैनिक जे हय सबे चेतनार सैनिक, प्रेमिक जे हय से हबे आवेगेर प्रेमिक। बंगबंधु आज आमादे चेतनार जनक, आमादे पुष्पित आदर्शेर पताका, तिनी आमादे इतिहासेर महावीर। महानायक এই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে গান করানো হয়েছিল নায়কের পাশে, ভিলেন সাজানো হয়েছিল। মহানায়ক তার পাশাপাশি ফুটনোটকে নায়ক বানানো হয়েছিল। ইতিহাসের মহানায়ক আর ইতিহাসের ফুটনোট, ফুটনোট কে দেশে মহানায়ক বানানো হয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করেন, ইতিহাসের শিক্ষা প্রচলিত আদালতে অনেক কিছুই হয় না মীমাংসা, কিন্তু ইতিহাসের আদালত কোন বিচারই অনিষ্পন্ন রাখে না। হত্যা করে যে মানুষটিকে দূরে টুঙ্গিপাড়ার অজগায় শিয়াল ডাকা টুঙ্গিপাড়ায় যাকে মাটি চাপা দেওয়া হয়েছে, তারা ভাবেনি সেই মানুষ যে বুলেটটাকে হত্যা করেছে সেই বুলেটের চেয়েও তিনি অনেক শক্তিশালী। হত্যাকাণ্ডের 48 বছর পর এখনো তিনি বাংলার দুর্জয় তারুণ্যের হিমালয়। রক্তাক্ত বিদায়ের 48 বছর পর এখনো তিনি বাংলার সকল বহতা নদীর কালজয়ী কল্লোল। রক্তাক্ত বিদায়ের 48 বছর পর এখনো তিনি উত্তাল সাগরে অমানিশার অন্ধকারে আমাদের বাতিঘর।
আমাদের নির্ভরযোগ্য বাতিঘর। ভোরের সুখ তারার মতো তিনি আলো দিয়ে যাচ্ছেন বিজন মেরুতে, পথচারীকে পথ দেখাচ্ছেন। তিনি বঙ্গবন্ধু। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে একটা কথা মনে রাখতে হবে, এই জনপদে দুজন মানুষকে ভাবতে হবে, যে দুজন মানুষ এই জনপদে বিধাতার সৃষ্টি, একজন স্বাধীনতার জন্য আর একজন মুক্তির জন্য। হি ইজ নো মোর বাট হিজ লেগাসি লিভস অন। তিনি আজ নেই কিন্তু তার উত্তরাধিকার বেঁচে আছে। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এখানে এ পতাকা পতপত করে উঠবে, পাখিরা যতদিন গান গাইবে, নদীর কলতান যতদিন থাকবে, সাগরের গর্জন ততদিন বঙ্গবন্ধুও থাকবেন। ইতিহাসের মহাফলকে মহাকালের চল্লিশ অঙ্গুলি যার নাম অবিরাম লিখে যায়, তাকে মুছে ফেলার সাধ্য কারণে ঘোষণার পাঠককে ঘোষক বানিয়ে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা এই দেশে কম হয়নি। ঘোষণার পাঠক ঘোষক নয়। আজকে এই বিভ্রান্তিও বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে। ঘোষণা স্বাধীনতার ঘোষণা, 1970 সালের নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার জনগণের কাছ থেকে পেয়েছিলেন। স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার বঙ্গবন্ধু ছাড়া আর কারো হাতে ছিল না। এই বৈধ অধিকার বলেই তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি স্বাধীনতার ঘোষক। পাঠক অনেকে আছে, আবুল কাসেম সন্দীপ আছেন চট্টগ্রামে, ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর নামে। পাঠক অনেকেই আছেন, এম এ হান্নান বীর জনতার আরেক নেতা চট্টগ্রামের, তিনি ছিলেন পাঠক, সর্বশেষ পাঠক। যেহেতু একটা যুদ্ধ হবে সেই জন্য চট্টগ্রামের নেতারা ভেবেছিল সামরিক বাহিনীর কাউকে দিয়ে এ ঘোষণাটি পাঠ করা গেলে জনগণ উজ্জীবিত হবে। সেখানেই জিয়াউর রহমানকে খুঁজে এনে কালুঘাট বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর সে ঘোষণা আই অন বিহাফ অব আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ।
এটাই ছিল ঘোষণা। সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের পর, ভাষণ নিয়ে স্বাধীনতার পর দৈনিক বাংলায় জিয়াউর রহমানের এক লেখায় তিনি বলেছিলেন যে সাতই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণার পর আমরা স্বাধীনতার গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছিলাম। অথচ তার দল এবং তিনি নিজেও তার সে লেখা, তার সে ঘোষণা, তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন 75-এর পর। 16ই ডিসেম্বর বিজয়ের নায়ক দিন, বিজয় দিবস, জিয়াউর রহমানই তো করেছিলেন। 26শে মার্চ স্বাধীনতা স্থপতি নেই, শেক্সপিয়ারের হ্যামলেট মঞ্চস্থ হচ্ছে, অথচ নাটকের নায়ক হ্যামলেট অনুপস্থিত। হ্যামলেটকে বাদ দিয়ে হ্যামলেট নাটক মঞ্চস্থ করেছে জিয়াউর রহমান। বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে ইতিহাসের সঙ্গে মস্করা করেছে, রসিকতা করেছে, ইতিহাস বিকৃত করেছে। সরোয়ারটি উদ্যানে মুক্তিবাহিনী মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য জিয়াউর রহমান এখানে পরিকল্পিতভাবে শিশু বার করেছে। সেই ইতিহাস বাঙালি ভুলে যাবে না, ভুলতে পারে না। সাতই মার্চ নিষিদ্ধ ছিল, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি নিষিদ্ধ, টুঙ্গিপাড়া নিষিদ্ধ, দুনিয়ার অন্যতম সেরা ভাষণ সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ। এই ভাষণ বাজানোর অপরাধে আমাদের কত কর্মীকে নির্যাতন করা হয়েছিল, জেলে যেতে হয়েছিল, এখনো মনে পড়ে সেই স্মৃতি। আজকে পরম করুণাময়ের কাছে শুক্রিয়া, এই দেশে বোধ বিধাতার বিধান, স্বাধীনতা সংগ্রাম আর মুক্তির সংগ্রাম, পিতাকে দিয়ে স্বাধীনতা, কন্যাকে দিয়ে মুক্তি, এটা আল্লাহরই বিধান, সবার ভাগ্যে সব জোটে না। শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তিনি মরে গেলেও বেঁচে থাকবেন, তার লেগাসি কোনদিনও মরবেন। অর্থনৈতিক মুক্তির যে ধারা তিনি সূচনা করেছেন, সারা বিশ্বে সমাদৃত যেই ধারা, যেই ধারা সংকটে নেতৃত্ব দেয়, যেই ধারা সংকটকে সম্ভাবনা রূপ দেয়, যেই ধারা শেখ হাসিনাকে প্রমাণ করেছে একজন কনসামেট ক্রাইসিস ম্যানেজার হিসেবে, করোনায় তিনি প্রমাণ করেছেন, এই বিশ্ব সংকটেও বাংলাদেশের বাস্তবতায় তিনি কনসামেট ক্রাইসিস ম্যানেজার, তিনি হচ্ছেন ট্রাবল শুটার, এটা আজকে প্রমাণিত সত্য। আমরা আমাদের নেত্রীকে নিয়ে আমরা গর্ব করি।
আমাদের নেতৃকে নিয়ে আমাদের গৌরব। তিনি বঙ্গবন্ধুর পুষ্পিত আদর্শের পতাকাকে, মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে। ছাত্রলীগ আজকে এখানে, আমার ভাই, আমরা একসঙ্গে ছাত্রলীগ করেছি, দুর্যোগে অন্ধকারে একসঙ্গে ছিলাম, আধার রাতে সাথে ছিলাম। জাহাঙ্গীর কবি নানক, আমাদের বর্ণিল সংস্কৃতির একজন প্রতিভা, একজন মেধাবী বঙ্গবন্ধুর সৈনিক, তারানা হালিম বক্তব্য দিয়ে গেছেন, এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সাদ্দাম ইনান, এই কমিটিকে, এই কমিটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি, এই কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি। আমি শুধু মনে করিয়ে দেব, বড় আশা করি এই কমিটিগুলো নেত্রী অনেক দেখে শুনে বাদ বিচার করে কমিটিগুলো করেছে। তোমরা তাকে হতাশ করো না। ছাত্রলীগকে নিয়ে আমরা যারা গর্ব করি, আমাদের রাজনীতির হাতে খড়ি যে ছাত্রলীগে, মাঝে মাঝে এমন কিছু হয়, এমন কিছু ঘটে ছাত্রলীগের নামে। পূর্ণাঙ্গ কমিটি করতে আমি পরিষ্কার বলতে চাই, খারাপ ছেলে মেয়েদের আমাদের কোনো দরকার নেই। যাদের নামে বদনাম, যাদের সন্ত্রাসী মানসিকতা, চাঁদাবাদীর মানসিকতা, সিট বাণিজ্যের মানসিকতা, যাদের মাদকের মানসিকতা, এদেরকে পরিহার করতে হবে। তারা যেই হোক, যেখানেই থাকুক, অপকর্মের সাথে জড়িত কাউকে নেতা বানানো যাবে না। এই ছাত্রলীগের কাছে আমরা অনেক আশা করি, আমাদের নিরাশ করো। এখানে নানক আছে, প্রাক্তন ছাত্র, আমরা সবাই এখন মনে করছি এই কমিটি কিছু করবে, আমরা সবাই মনে করছি আশার প্রদীপ আবার জ্বলবে। আমাদের আশার প্রদীপ যেন নিভে না। যারা খারাপ, সংশোধন না হলে পরিষ্কার বের করে দাও, কোনো দরকার নেই। যে কমিটি কাজ করে না, চাঁদাবাজি করে, দখল করে, মাদক নিয়ে ব্যস্ত, ওই কমিটির কোনো প্রয়োজন নেই। ছাত্রলীগের নামে অপকর্ম করে এক্সপেল করো তোমরা, কয়দিন পরে আবার এক্সপালশন উঠে যায়। এদের শাস্তি পার্মানেন্ট, টেম্পোরারি না, এবং শুধু অর্গানাইজেশনাল
disciplinary action no administrative action ওদের বিরুদ্ধে দিতে হবে জেলে পাঠাও স্বরাষ্ট্র মন্ত্রীকে বলো তোমরা দুজন যে এদের আমরা দেখতে চাই না এদের জেলে এভাবে ঠিক করতে হবে অনেক দিনের গলিত পচা জিনিস এখনো রয়ে গেছে এই পচা গলিত অংশটা বাদ দিতে হবে সার্জারি করতে হবে সার্জারি করে বিস্ফোরণটি বের করে দিতে তাতে ছাত্রলীগের কোনো ক্ষতি হবে না ভালো ছেলেরা মেয়েরা থাকলে আরো ভালো ছেলে ভালো মেয়েরা অ্যাট্রাক্টেড হবে ঠিক আছে এটা যেন সবার মনে থাকে এমন এমন কিছু ঘটনা ইদানিংও ঘটেছে আমরা লজ্জা পাই আমরা যারা প্রাক্তন ছাত্রলীগ আমাদের লজ্জা লাগে এমন তো হবার কথা ছিল না কেন এমন হচ্ছে কোথাও কোথাও লাগাম ছাড়া হয়ে গেছে অনেকে এদের লাগাম টেনে ধরতে হবে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না কোনো আশ্রয় দেওয়া যাবে না শেখ হাসিনা আওয়ামী সততা মেধা সততা শক্তি মেধা শক্তি বঙ্গবন্ধুর শিক্ষা শেখ হাসিনার শিক্ষা সততা আর মেধার সংমিশ্রণে স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মী আমরা গড়ে তুলব অপকর্মকারী স্মার্ট কর্মীর আমার দরকার যে খারাপ কাজ করে খারাপ কাজের যার স্মার্টনেস তাকে দরকার ভালো কাজের স্মার্টনেস বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন শেখ হাসিনার যে আজকে যে মুক্তির সংগ্রাম সেই সংগ্রাম বাস্তবায়নের সৈনিক হতে হবে আবেগের নয় চেতনার সৈনিক অনেকক্ষণ হয়ে গেছে অনেক বক্তৃতা হয়ে গেছে আমরা আজকে আয়োজনে অনেক ছাত্রছাত্রী এসেছে অনেকে এখানে দাঁড়াতেও পারছে না এই আয়োজনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হলে ভালো হতো এখন সবাই ভয় পেয়ে গেছে একদিন স্টেজ ব্যাংকে মনে করছে আমি ওখানে গিয়ে আবার যদি ভাঙে এই জন্য ভয় পায় ভয় পাওয়া দরকার নেই স্টেজ ভেঙে গেছে দুই পা রক্তাক্ত আমি কিন্তু তখনও দাঁড়িয়ে বক্তৃতা করেছি আমি কাউকে বুঝতে দিই না আমার কোনো ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতি হয়ে গেছে অনেক বেশি পাঁচবার আমাকে ড্রেসিং করতে হয়েছে হাসপাতালে গিয়ে আমি তো আর সে কথা বলিনি তাই বলে কি স্টেজ হবে না হবে সবাই কেন নেতা সবাই কেন স্টেজ যারা স্টেজে ওঠার তারা উঠবে কখন কোন ওয়ার্ড শাখার সম্পাদক তিনিও স্টেজে উঠে গেছে জিজ্ঞাসা করলাম এক ছেলেকে তুমি কেমন পরিচয় কো আমি সাবেক নেতা কি করে হলে সাবেক নেতা রামপুরা কোন ওয়ার্ডের উনি সেক্রেটারি ছিল এরকম সাবেক নেতা যদি মঞ্চে উঠে
পাথর দিয়ে মঞ্চ করলো, ওটা টিকবে। আজি এই বিষয়গুলো হাসির বিষয়, এটা হলো বাস্তবতা। সবাই, আমি আশা করি অনতিবিলম্বে কমিটি ঘোষণা হবে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা কাজ পাবে। তিন নম্বর, পার্টি অফিসে কেন ঘুরে বেড়াতে হবে? ছাত্রলীগের একটা অফিস আছে, অফিসটা হচ্ছে 23 নম্বর। ছাত্রলীগের জায়গা হচ্ছে মধুর ক্যান্টিন অথবা 23 নম্বর। 3 নম্বরে গিয়ে আড্ডা দেয়, এমনকি মেয়েরা পর্যন্ত। আমি এখন 8টার পর বন্ধ করে দিয়েছি, না 8টার পর কোনো ছাত্রী এখানে থাকতে পারবে না। তো যাক, এখন বাংলাদেশের বড় দুর্দিন, বিশ্বে যে দুর্দিন, তার যে প্রতিক্রিয়া আজকে বাংলাদেশে, এখানে আজ কত ধরনের বৈপরীত্য রাজনীতিতে চোখে পড়ছে। আজকে বিএনপি নামের একটি দল, এ দল কি দল? এটা একটা অবৈধ দল, অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল। আর ফখরুল হচ্ছে অবৈধ দলের অবৈধ মহাসচিব। কেন বলছি? বিএনপির একটা কনস্টিটিউশন আছে, আছে না? ওই কনস্টিটিউশনে কোথায় আছে ফখরুল 12 বছর ধরে মহাসচিব? তাহলে সে তার বৈধতা সে হারায় নাই? সে যে পদত্যাগ দাবি করে তার নিজেরই তো পদত্যাগ করা উচিত, তা সে তো অবৈধ। সে তো বিএনপি কনস্টিটিউশন অনুযায়ী অবৈধ হয়ে গেছে। 3 বার আমরা এর মধ্যে সম্মেলন করছি আর বিএনপির একটাও নেই। কে তোমাদের নেতা? আজকে আমেরিকান এম্বাসিতে গিয়েছিলাম, তা আমরা আবার বিএনপির মতো এই মিডিয়া টিডিয়া নিয়ে আমরা যাই, তারা তো এটা জানান। ইন্ডিয়ান এম্বাসিতে গেছে, মিডিয়ার বোধহয় ঘুম ছিল না, সবাইকে ডেকে ঢুকে যা কথা হয়েছে সেটাও বলেছে, যে কথা হয়নি সেটাও বলেছে। মনে হয় ভারত জয় করে আসছে, অবস্থাটা এমন দেখলাম। তা আমরা সেটা নয়, আমরা নীরবে গেছি, নিঃশব্দে চলে আসছে। তারা তো সকালে ঘুম থেকে উঠেই চোখ কসলাতে কসলাতে যায় রে যায়, কোথায় যায়? বারিধারা যায়, গুলশানে যায়, ব্রেকফাস্টে বসে কত গল্প করে, শেখ হাসিনাকে উৎখাত করবে, আওয়ামী লীগকে উৎখাত করবে। এই যে 10ই ডিসেম্বর কত কিছু করলো, খালেদা জিয়া নাকি দেশ চালাবে, তারেক জিয়া নাকি দেশে ফিরবে, সব তো হলো। শেষ পর্যন্ত নয়া পল্টনও পেল না, অবশেষে গোলাপবাগের গরুরা, হায়রে আন্দোলন। সেই আন্দোলন দ্রুততার দৌড়ে দৌড়ে আন্দোলন, সেটা এসে গেল
নীরব পদযাত্রা। আমি বলেছি পতন যাত্রা, পতন যাত্রাই শুরু হয়েছে। পদযাত্রা থেকে দাঁড়িয়ে গেছে মানব বন্ধ, এখন বিএনপির আন্দোলন চোরা বালিতে আটকে গেছে, সামনেও যায় না, পেছনেও যায় না, ডাইনেও যায় না, বাইনেও যায় না। শিল্পাচার্য জয়নুলের একটা চিত্রকর্ম আছে, দেখেছেন? গরুর গাড়িকে দুই গরু সহ পেছন দিক থেকে ঠেলছে, কাঁথায় পড়া গরুর গাড়ি ধরে না, চড়ে না, এদিকে যায় না, এদিকে যায় না। এখন বিএনপি নামক দলের অবস্থা ওই কাদায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতো। এটা নরম চরণ না, ফখরুল ফখরুল নাকি বলে আমরা গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্র, গণতন্ত্রকে তোমরা কবর দিয়েছ, সমাহিত করেছ, প্রহসনমূলক নির্বাচন ভুয়া ভোটার তালিকা করে যে নির্লজ্জ মাগুরার বাই ইলেকশন, মনে গেছেন? গণতন্ত্র হত্যা বিএনপি করেছে, তাদের হাতে এই দেশ আর যাবে না, মেরামত করেছে শেখ হাসিনা, তাদের হাতে ফিরিয়ে দেবে না এই বাংলাদেশ। বিএনপি ধ্বংস করেছে, শেখ হাসিনা মেরামত করেছে, এখন তারা রাষ্ট্র মেরামতের কি বলে 27 দফা, কি বলে 27 দফা, সরকার উৎখাতের কি বলে 10 দফা, ভুয়া ভুয়া সব ভুয়া, 10 দফা ভুয়া, 27 দফা ভুয়া, আন্দোলন ভুয়া, পদযাত্রা ভুয়া, বিক্ষোভ মিছিল ভুয়া, ভুয়ার ভুয়া। নেতাকে নেতাকে নেতা ভুয়া, হ্যাঁ কোথায় আছে? আমরা পালিয়েছি, তোমার নেতাই ফখরুল পালিয়ে গেছে, এমনি যায়নি, মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না, শরমও লাগে না। এখন আবার অ্যাক্টিং চেয়ারম্যান হয়েছে, লজ্জাও লাগে না, লজ্জা শরমের মাথাকে। এই অর্থ পাচারকারী দণ্ডিত আসামি তারেক রহমান বাংলাদেশের মানুষ, আর কোনদিন এই ধরনের অপকর্মকারীকে অপরাধীকে চিহ্নিত দাগি অর্থ পাচারকারীকে নেতা হিসাবে মেনে নেবেন? মেনে যদি নিত, এই বৈশ্বিক সংকটের সময় কিছু সাধারণ মানুষ হলেও বিএনপির আন্দোলনের সাথে যোগ হতো, কিন্তু এই আন্দোলন বিএনপির নেতা কর্মীদের আন্দোলন, এখানে পাবলিক নেই। আজকে মুখ বন্ধ হয়ে গেছে, ফখরুলের মুখের বিষ উগ্র হয়ে উঠছে, যার শক্তি কমে যায় তার মুখের বিষ উগ্র হয়ে ওঠে, শক্তি কমে গেছে, দাঁড়িয়ে গেছে, চোরা বালিতে আটকে গেছে, কোথায় যাবে? পথ নাই পালাবার, পথ নাই পালাবার। কাজে বড় বড় কথা এসব ছাড়ুন,
তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলুন, ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না। আজকে আমেরিকান অ্যাম্বাসেডরকে আমরা বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু ক্যাটেগর গভর্নমেন্ট সো কল অ্যাগেন, এখানে আর ফেরত যাবে না। সরকারের পদত্যাগ আন্দোলনে ব্যর্থতার জন্য ফখরুলের পদত্যাগ করা উচিত। আজকে কি বলবে বিএনপির যে কর্মীদের মাঠে নামাইছে দিবা স্বপ্ন দেখাইয়া ক্ষমতা হাসি হাসি করে, ময়ূর সিংহাসন হাসি হাসি করে, ক্ষমতা তো আর এলো না, এলো না। এখন আশায় আশায় যে কর্মীরা ছিল, কাঁথা বালিশ লোটা কম্বল মশার কয়েল সব নিয়ে সমাবেশের সাত দিন আগে তারা বিছানা পেতে শুয়েছিল, মনে আছে? কোথায় গেল লম্প ঝম্প, কোথায় গেল আন্দোলন? থেমে যাবে, সব থেমে যাবে, তোমরা শুধু একটু ঠিক থাকো, ভালো কাজের মধ্যে একটা অঘটন ঘটে প্লিজ। শেখ হাসিনার ভালো কাজগুলোকে একটা খারাপ কাজ দিয়ে ম্লান করতে যেও না। তোমাদের কাছে এটা বিশেষ অনুরোধ, বক্তৃতা অনেক হয়ে গেছে, কথা অনেক হয়ে গেছে, ভবিষ্যতে আরো কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।